আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হলো কুনাফা চিজ বক্স বাহির থেকে ক্রিস্পি অ্যান্ড ভিতর থেকে ক্রিমি হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে খুব সহজে মাত্র দশ মিনিটে চুলাই এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায় বাই দ্য বে আই এম শেফ ইশিকা আর আপনারা দেখছেন আইফুড চ্যানেল কুনাফা চিজ বক্স বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ গরুর দুধ আমি এখানে গরুর ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করেছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে দুধে বলক চলে আসলে দিয়ে দিব একটি পাউরুটি আমি একটি পাউরুটি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার এই মিক্সচারটাকে রান্না করতে থাকবো পাউরুটি গোলে একটা ক্রিমি টেক্সচার চলে আসা পর্যন্ত দুই মিনিট রান্না করার পর যখন পাউরুটিটা গলে এমন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দিব এবার আমরা আমাদের ডেসার্টের পরবর্তী ধাপে চলে যাব সেই জন্য আমি নিয়ে নিয়েছি চারটি পাউরুটি আর কিছু গ্রেটেড মজরেলা চিজ এবার আমি একটি পাউরুটির পিসের উপর কিছু মজরেলা চিজ দিয়ে দিব এবার উপর থেকে আরেকটি পাউরুটি দিয়ে চাপ দিয়ে চিজটাকে মাঝখানে সিল করে নিব আমি পাউরুটির সাইডের সাইডের ব্রাউন ব্রাউন অংশগুলো অংশগুলো কেটে ফেলে ফেলে দিচ্ছি এই দেওয়া বেশি একটা জরুরি না কিন্তু ফেলে দিলে দেখতে বেশি ভালো লাগবে আর যদি কেটে ফেলে দেন তাহলে পরবর্তীতে এই টুকরোগুলো দিয়ে ব্রেড ক্রামসও বানিয়ে নিতে পারবেন আমি একই পদ্ধতিতে আরেকটি পাউরুটি চিজ বক্সও তৈরি করে নিচ্ছি এবার একটি বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ পানি আমি পানিটাকে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি আমি পুরো হাফ কাপ পানি একবারে অ্যাড করিনি অল্প অল্প করে অ্যাড করে একটি ময়দা স্লারি বানিয়ে নিয়েছি এবার আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি লাচ্ছা স্যামাই চেষ্টা করবেন এখানে ভালো কোয়ালিটি বা ব্র্যান্ডের সামাইটা ব্যবহার করার আমার লাচ্ছা লাচ্ছাশ্যামাইগুলো একটু বেশি বড় রয়েছে তাই আমি এগুলোকে হাত দিয়ে ভেঙে ছোট করে নিচ্ছি অনেক লাচ্ছা লাচ্ছাশ্যামাই আগে থেকেই গুঁড়ো করা থাকে সেগুলো হাত দিয়ে গুঁড়ো করার প্রয়োজন নেই এবার আমি আগে থেকে তৈরি করে রাখা পাউরুটি চিজ বক্সগুলো প্রথমে ময়দা স্লারিতে গড়িয়ে নেব আমি প্রথমে স্প্যাচুলা দিয়ে ময়দা স্লারিটা কোট করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার মনে হয়েছে এতে করে ভিতরে চিজগুলো বের হয়ে যেতে পারে তাই আমি পরবর্তীতে দুই হাত ব্যবহার করে সাবধানে কোট করে নিয়েছি এবার ময়দা স্লারি থেকে উঠিয়ে সরাসরি লাচ্ছা শ্যামাই দিয়ে কোট করে নিব আপনারা যারা শ্যামাই দিয়ে ভিন্ন ধরনের কোন ডেজার্ট আইটেম ট্রাই করতে চান তাদের এই ডেজার্টটি খুব ভালো লাগবে খেয়ে কেউ বুঝতেই পারবে না এই ডেজার্টটি শ্যামাই দিয়ে তৈরি করা হয়েছে আমার এই লাচ্ছা শ্যামাইগুলো বেশি একটা নরম না এই শ্যামাইগুলো হালকা শক্ত তাই খেতে বেশি ভালো লাগে এবার এটিকে ভাজার পালা ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার গরম তেলে চিজ বক্সটাকে সাবধানে দিয়ে দিব এবার চুলার মিডিয়াম টু হাই হিটে ভেজে কুনাফা আমার পার্সোনালি এই ডেজার্টটা খুব বেশি ফেভারেট আপনাদের কাছে এই পর্যায়ে মনে হতে পারে এটা তো নর্মাল চিজ ব্রেড জাস্ট ব্রেড ক্রামসের পরিবর্তে স্যামাই দিয়ে ভাজা হচ্ছে আসলে তেমন না ভিডিওটি সামনে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এই ডেজার্টটা আরও কত বেশি লোভনীয় এমন সুন্দর একটা সোনালি কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নেব আমি একই পদ্ধতিতে আরেকটি কুনাফা চিজ বক্সও বানিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা চিজ দিয়ে কোনো ডেজার্ট আইটেম কখনো ট্রাই করেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার আরেকটি কুনাফা ভাজা হয়ে গিয়েছে এবার আগে থেকে তৈরি করে রাখা পাউরুটির মালাই একটি প্লেটে দিয়ে দিচ্ছি এবার ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা কুনাফা চিজ বক্স এখনও আমাদের ডেজার্টের ছোট্ট একটি স্টেপ বাকি আছে সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পানি এবার চিনিটাকে পানির সাথে সম্পূর্ণ মিশিয়ে শিরাতে একটি বলক তুলে নিব শিরাতে বলক চলে আসলে আরো দুই তিন মিনিটের মতো রান্না করে নিব যখন শিরাটা হালকা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব শিরাটাকে রান্না করে বেশি ঘন করা যাবে না তাহলে চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যাবে আর শিরাটা বেশি ঘন হয়ে যাবে এবার তৈরি করা শিরাটা আমি গরম গরম কুনাফা চিজ বক্সের উপর দিয়ে দিব চিজ দিয়ে তৈরি করা এই ডেজার্টটা দেখতে অন্যান্য ডেজার্ট থেকে অনেক বেশি আলাদা মনে হলেও খেতে খুব বেশি মজাদার আমি আপনাদের বলে বুঝাতে পারবো না এই ডেজার্টটি খেতে কতটা বেশি মজাদার এবার আমি ডেজার্টটাকে কিছু অ্যান্ড রোজ পেটাল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এতে করে খেতেও খুব ভালো লাগবে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করে থাকে গোলাপের পাপড়ি খাওয়া যায় কিনা জি হ্যাঁ গোলাপের পাপড়ি খাওয়া যায় গোলাপের পাপড়ির খুবই মিষ্টি একটা ফ্লেভার থাকে এছাড়াও গোলাপের পাপড়ির অনেক উপকারিতাও আছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ও লোভনীয় কুনাফা চিজ বক্স এই ডেজার্টটা দেখতে যতটাই না আকর্ষণীয় খেতে তার থেকেও বেশি মজাদার বাহির থেকে ক্রিসপি ভিতর থেকে ক্রিমি মজরো চিজের হালকা মিল্কি অ্যান্ড ট্যাংি একটা ফ্লেভারের সাথে যখন এই সুইট মালাইয়ের কম্বিনেশনটা থাকে তখন খেতে অসাধারণ লাগে এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে এটি পার্সোনালি আমার খুব ফেভারিট একটা ডেজার্ট আইটেম কারণ এটি অন্যান্য ডেজার্টের থেকে খুব বেশি ডিফারেন্ট যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এই ডেজার্টটি ট্রাই করতে পারেন যখন সুইটনেসের সাথে হালকা ট্যাঙ্কি একটা ফ্লেভার থাকে তখন খেতে কিন্তু অসাধারণ লাগে চেষ্টা করবেন মালাইটাকে আগে থেকে বানিয়ে ঠান্ডা করে নেওয়ার আর কুনাফা চিজ বক্সটাকে একদম গরম গরম খাওয়ার ঠান্ডা আর গরমের এই কম্বিনেশনটা একসাথে খুব মজা লাগে আমার আজকের এই ইউনিক ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস ডেজার্টটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস